নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। পুরো রেসিপিটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আর পুরো রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো। ক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বাচ্চাদের সবই প্রিয়, সবচেয়ে প্রিয় রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে মাত্র তিনটে উপকরণ ব্যবহার করেছি, না কোনো ক্রিম লাগবে, না মিক্সার গ্রাইন্ডার লাগবে, না হ্যান্ড বিটার লাগবে। মাত্র তিনটে উপকরণ দিয়ে তোমরা বাড়িতে যখন খুশি এই আইসক্রিমটা বানিয়ে বাচ্চাদের দিতে পারো। তাহলে চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। ইজি কুকিং উইথ মি। ইউটিউবে আমার আর একটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি 1/4 কাপ জল নিয়ে নিচ্ছি। আর এখানে 1/3 কাপ কর্নস্টার্চ বা অ্যারারুট নিয়ে নেবে। নিয়ে অল্প অল্প করে দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে একটা সাইডে রেখে দেবে। দেখো যেন কোনো লাম্পস না থাকে, ঠিক এরকম। এবারে এখানে আমি 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি, যে রেসিপিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছি। এবারে এটাকে 1 ফুট আসা অবধি অপেক্ষা করব। এবারে যখন 1 ফুট এসে যাবে, দেখো দুধটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে, তখন এখানে 1/2 কাপ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবার এটাকে, চিনিটা গললে পরে দুধটা একটু পাতলা হয়ে যায়। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এবারে যে কর্নস্টার্চটা আমি রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবে। 2-3 মিনিটের মধ্যেই দেখবে যে দুধটা বেশ ঘন হয়ে এসছে। দেখো মেশানোর সাথে সাথে দুধটা এরকম ঘন হয়ে আসবে। এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এবারে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঠিক এই রকম ঘন হবে, এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এবারে এখান থেকে আমি কিছুটা তুলে নিচ্ছি। যেহেতু আমি 2 রকমের আইসক্রিম বানাবো, একই ব্যাটার দিয়ে 2 রকমের আইসক্রিম তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো এখান থেকে কিছুটা পরিমাণে আমি তুলে নিলাম, নিয়ে এবারে যে পরিমাণটা রয়েছে অর্ধেকটা সেই তার ভেতরে আমি 2 চামচ চকলেট পাউডার দিচ্ছি। দেখো এই যে চকলেট পাউডার আমি এটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারো। গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধই রেখেছি, বন্ধ রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যেন চকলেটের কোনো লাম্পস এর ভেতরে না থেকে যায়। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেবে। তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে ছোট ছোট বাটিতেও কিন্তু জমাতে পারো। এবারে প্রথমে যে ভ্যানিলা আইসক্রিমের ব্যাটারটা আছে সেই ব্যাটারটা এর ভেতর দিয়ে দিলাম, এটাতে একটু কম হয়ে গেল, কোনো সমস্যা নেই, 2-in-1 তৈরি হবে। এবারে যে চকলেটের আইসক্রিমের ব্যাটারটা রয়েছে সেগুলো এরকমভাবে সবগুলোতে দিয়ে দেবো, আর বাকি যেটুকু কম আছে এটা সেইটুকু ওপর থেকে চকলেটটা দিয়ে দিলাম। এবারে আমি যাদের এরকম মোল্ড থাকবে না কি করবে, দেখো বাটিতে করলে পরে এরকম একটা ফয়েল পেপার নেবে, নিয়ে এরকমভাবে সেট করে নেবে যাতে মুখটা দেখা যায়। এরকম সেট করে নিয়ে এখানে ওপরে একটুখানি এরকমভাবে চিড়ে নেবে, নিয়ে এর ভেতরে আইসক্রিম স্টিক দিয়ে এটাকে বানাবে। গ্লাসের তৈরিও করতে পারো। এবারে এরকমভাবে স্টিকগুলো দিয়ে দেবে, কিন্তু আমি পরে এটাকে সরিয়ে নিয়ে এর যে আইসক্রিমের কভার আছে সেইটা দিয়ে যে কাঠের স্টিক পাওয়া যায় সেইটা এরকমভাবে দিয়ে দিয়েছিলাম। তোমাদের যাদের দেখানোর সুবিধার জন্য আমি এটাকে তোমাদের করে দেখালাম, তোমরা এরকমভাবে রাখতে পারবে বা সারা রাত রেখে দেবে ফ্রিজে। এবারে সারা রাতের পর এটাকে বার করে এনেছি পরের দিন সকালবেলা। দেখো এটা এতটাই জমে গেছে, দেখো এরমভাবে কিন্তু তুমি বের করতে পারবে না। তখন কি করবে, দেখো একটা গামলায় একটু জল নেবে, নিয়ে মোল্ডটাকে এর ভেতর কিছুক্ষণ চুবিয়ে রাখবে। এবারে দেখো এটাকে এরকমভাবে টান দিলে পরে ইজিলি কীরকম বেরিয়ে আসছে, বাও দেখো কত সুন্দর তৈরি হয়েছে।
কেউ দেখে বলবেই না যে মাত্র তিনটে উপকরণ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করেছো। এবারে যে চকলেট বা টু ইন ওয়ানটা বানিয়েছো, এবার টু ইন ওয়ানটা তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো দেখো, টু ইন ওয়ান আইসক্রিমও তৈরি হয়ে গেছে। নিচের দিকটা ভ্যানিলা, ওপরের দিকটা চকলেট। তোমরা এরকমভাবেও আইসক্রিমটা ফেসবুকে আমার দুটো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা আর বাঙালি রান্নাঘর। এই দুটো পেজের লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে এই পেজ দুটোকে আমার ফলো করতে পারো। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজ দুটোকে ফলো করে নিও, এখানেও তোমরা সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে। আর তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তোমরা কিন্তু এরকম ভাবেও সার্ভ করতে পারবে, কিন্তু আজকে আমি এর উপরে একটা চকলেটের লেয়ার দেব, সেই জন্য একটু জল বসিয়ে দিয়েছি। দেখে এখানে একটু চকলেট নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, রেখে এক চামচ মতো এমনি যে সাদা তেল আছে, কোনো গন্ধ হবে না এরকম তেল এক চামচ দিয়ে দেবে। এই এক চামচ তেল দেওয়ার ফলে কী হবে, যে আইসক্রিমের ওপরে যে কোটিংটা করব সেটা কিন্তু একদম মসৃণ তৈরি হবে। আর যদি তেলটা না দাও তাহলে দেখবে একটু মোটা মোটা মতো হয়ে, মাঝখানে কম কোনো সময় বেশি, একদম প্লেন হবে না। দেখো এরকমভাবে করে গলিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেবে। যদি পুরো ঠান্ডা না হয়েছে তাহলে আইসক্রিমটা এর ভেতর দিলেই কিন্তু আইসক্রিমটা গলে যাবে। এবারে একটা আইসক্রিম নেবে, নিয়ে এরকমভাবে এটাকে ডিপ করে নেবে। দেখো নিয়ে কিছুক্ষণ এরকমভাবে ধরে থাকবে। আইসক্রিমটা যেহেতু ঠান্ডা, চকলেটের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এর সাথে খুব সুন্দরভাবে আটকে যাবে। এক থেকে দু সেকেন্ড মতো সময় লাগবে। দেখো কত সুন্দরভাবে, দেখো হাতেও কিন্তু লাগছে না। ঠিক এইরকমভাবেই সবগুলো আইসক্রিম আমি কোটিং করে নিচ্ছি। দেখো আজকে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।